চলে আসলাম রিসেপশন পার্টি। এই যে আমার দিদা রেডি হয়ে গেছে একদম ফুল। হ্যালো হাই সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণা দাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা পুরো ব্লগটা দেখো, আজকে খুবই ইন্টারেস্টিং মেবি হতে চলছে, তোমরা কেউ এন করো না, পুরো ব্লগটা দেখো। আমি এসেছি আমার মেয়ে তানিষ্কার স্কুলে, আজকে অনলাইন এক্সামে অ্যান্সার শিট জমা ছিল, গতকালকেও এসেছি আজকেও আসলাম, আজকে লাস্ট ডে এক্সাম ছিল। তো এক্সাম তো শেষ হয়ে গেল, শুধু ওর ওরাল টেস্ট বাকি আছে, ওরাল টেস্ট দুদিন পরে হবে। তো রিটেন যেটা রিটেন এক্সাম হয়ে গেল আজকে, রিটেন এক্সাম আজকে শেষ হয়ে গেল, অ্যান্সার শিট ওর ম্যামকে জমা দিতে এসেছি স্কুলে। তো জিনার তো বিয়ে হয়ে গেছে, রিসেপশান আজকে একদিন পরে আমাদের এখানে রিসেপশান করবে ওদের। তো শ্বশুরবাড়িতে গিয়ে, জিনার শ্বশুরবাড়িতে গিয়ে সম্পূর্ণ ব্লগটা দেখাবো, তোমরা কেউ এন করো না, পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর আমার সাথে থেকো, পাশে থেকো তোমরা সবাই রিসেপশানে গিয়ে। তাহলে একবারে রাতেবেলা যাব, এখন তো বাড়ি চলে যাব, একবারে রাতেবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো বাই। মার যখন বিয়ে হয়েছিল না, তখন আমি ছোট্ট ছিলাম। তো এখন বাজে রাত 9টা, সকালে তো তোমাদেরকে বলেছি রিসেপশনে যাব জিনার বিয়ের। তো ফুলফিল একদম রেডি হয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। তো আমার মেয়েকে দেখো, মেয়েও রেডি হয়ে গেছে। ও প্রথমে একটা ফ্রক পরেছিল খুব সুন্দর হোয়াইট আর রেডের মধ্যে, কিন্তু ওটা চেঞ্জ করে দিয়ে এখন প্যান্ট শার্ট পরানো হলো ওকে, জ্যাকেট আর প্যান্ট। এই যে আমার একটা বোন, মামাতো বোন, ও রেডি হতে এসছে এখানে, এও রেডি হতে এসছে এখানে, কমফোর্টেবল নয়। তো দেখো আমরা দু বোন রেডি হয়েছি, কেমন লাগছে তোমরা জানিয়ে দিও। এই জিনা রিসেপশনে গিয়ে ও শ্বশুরবাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমার দিদা রেডি হয়ে গেছে একদম ফুল ফিল রেডি। মিমি দেখিনি এখনো, তো আজকে পড়ছে এটা, না ভালো লাগছে, ভালো লেগেছে, আমরা প্ল্যানিং করে পড়েছি যে বিয়ের শাড়ি পরবো। হাই বলো, আমার মা বাবা মেয়ে বসেছে, করবে না আমার ইয়ে হয়েছে। চলে আসলাম রিসেপশন পার্টি, জিনার শ্বশুরবাড়িতে চলে এসেছি, এখন আমরা ভেতরে প্রবেশ করব। দেখো আমাদের সব কোনে যাত্রীরা, চলো দেখাই। খুব সুন্দর লাগছে জিনা, খুব সুন্দর, দারুন দারুন। দেখি না তাকা জিনার দিকে তাকা, আমরা তো জানি আমাদের বোনকে ভালোই লাগে, আমরা তো জানি আমাদের বোনকে ভালো লাগবে। Thank you.
দিন রাতের বেলা বৌভাতের দিন তো তার দুদিন পরে জিনা পথ ফেরাতে এসেছে দিরাগমনে এরকম আমাদের জিনাকে বিয়ের পরে কেমন লাগছে এটা দিছিল বিয়ের পরে কেমন লাগছে দেখো একদম নতুন কোণে নতুন বউ বউ সত্যি সিঁদুর পরার পর মেয়ের একটা কপালে সিঁদুর ছোঁয়ার পরে ওর মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় একদম তাই না এই যে আমাদের ওর জিনার দিদি টিনা এই যে এই যে একটু দুষ্টু দুষ্টু শয়তানি তো যাই হোক তো সেদিন এন্ড করতে পারিনি ব্লগটা আজকে তাই এন্ড করলাম আজকে খাওয়া আজকে আবার খাওয়া দাওয়া ছিল আজকে আবার খাওয়া দাওয়া ছিল এদের বাড়িতে তাই ইনভাইট ছিল আমাদের তো এসছি খাওয়া দাওয়া করলাম সবাই খাওয়া দাওয়া করে সবাই উঠলাম তো অনেকটাই বেজে গেছে এখন বিকেল বিকেল প্রায় সে দিন কটা বাজে পাঁচটা বেজে গেল সবাই মিলে অনেকজন খাওয়া দাওয়ার ছিল বিষয় তো সবাই এসছে জিনা জিনার বর দুজনেই এসছে যে আমার মেয়ে আজকে আবার দাঁতের ব্যথা শুরু হয়েছে ওর দাঁতের ব্যথা তো ছিল এতদিন মাঝখানে অনেকদিন বন্ধ ছিল আজকে আবার হঠাৎ করে শুরু হয়েছে দাঁতের ব্যথা মানে এখন বলো এখন আবার করছে শুধু এখন এখন করছে না তো এতক্ষণ খুবই ছটপট করছিল তো ওকেও একটু খাইয়ে দিলাম তো খাওয়া দাওয়া করে এখন একটু গল্প স্বল্প করছি জামাই একটু আসো আসো এই যে জিনার বরকে দেখো আমাদের নতুন জামাই ওরা এসে আছে দিদি আগমনে সত্যি খুব ভালো লাগছে আবার অনেকদিন বাদে দেখা হলো ও আবার চলে যাবে আড়াই দিন থাকতে হয় যে নিয়মটা ওই নিয়মে থেকে এই দেখো তো আড়াই দিন থেকে আবার ওরা চলে যাবে আবার আসবে আবার যাবে এরকমই তো থাকতে হবে না তো ঠিক আছে চলো এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি পুরো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো বাই টাটা আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো